আপনি যদি জীবনে কিছু পরিবর্তন আনতে চান, ধরা যাক কিছু পরিবর্তন করতে হবে, ধরা যাক আপনি ধূমপান ছাড়তে চান বা আপনার নাক খোঁটাটা ছাড়তে চান। দেখুন, এখন আপনি এটাও করতে পারবেন না। এখন আপনি মুখস্থারী, তো এটাও পারবেন না। তারা সেই কাঠি লাগিয়ে এই 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 করার পর আপনি আর সেখানে কোথাও হাত দিতে চান না। তো আপনি যেটাই ছাড়তে চাইছেন আপনাকে ছাড়তে হবে না কিছু। আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে সচেতনভাবে আচরণ করতে হবে, বাধ্যতামূলক আচরণ না করে। আপনাকে সচেতন হয়ে উঠতে গেলে নিজের ভেতরে আপনাকে একরকম প্রাণোচ্ছল ভাবে থাকতে হবে, একরকম আনন্দে থাকতে হবে। লক্ষ্য করে দেখেছেন, যখন আপনি খুশি থাকেন আপনি অনেক বাধ্যবাধকতা এড়িয়ে যেতে পারেন। আপনি ভীষণ খুশি, আপনি সাধারণত ওই জায়গাটাতেই বসেন, খুব খুশি থাকলে কেউ ধাক্কা দিলেও ঠিক আছে, হি হি হি। আপনি মনমরা থাকলে ধাক্কা দিতে কি পারবো চাই? ওই মনমরা অবস্থায় যদি আমরা ঠেলাঠেলি করি আপনি বোমের মতো ফেটে উঠবেন। যখন আপনি হাসি খুশি আপনার উপর আমরা জোর জুলুম করতে পারি, এই জন্যই লোকজনকে খুশি রাখি আমি। কারণ তারা হাসি খুশি থাকলে আপনি জোর জুলুম চালাতে পারেন, ঠিক আছে, সে ঠিক আছে, কিছুই বাধা ধরা নয়, সবই চলতে পারে। লোকজন মনমরা থাকলে কংক্রিট ব্লকের মতো আচরণ করে, শুধু এইভাবেই থাকতে পারে। তো আপনার রেজলিউশন নিয়ে জোর জবরদস্তি কিছু পাল্টানোর দরকার নেই। আপনার দরকার হলো সচেতনতা। সেটা আবার কি করে করব? তাহলে আপনাকে আপনার শক্তিকে প্রাণোচ্ছলতার উঁচু স্তরে বাড়িয়ে নিয়ে যাওয়ার উপর কাজ করতে হবে। একটু প্রাণোচ্ছল থাকলে আপনি স্বাভাবিকভাবেই সচেতন থাকবেন। জীবনের অভিজ্ঞতা যদি খুব মিষ্টি হয় আপনার, আপনি সচেতন হয়ে উঠবেন।